بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم براءه من الله ورسوله الى الذين عاهدتم من المشركين فسيحوا في الارض اربعه اشهر واعلموا ان أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فان تبتم فهو خير لكم وان توليتم فاعلموا انكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب اليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن. إن الله يحب المتقين فإذا سلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصد فان تابوا واقاموا الصلاه واتوا الزكاه فخلوا سبيلهم ان الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم ان الله يحب المتقين كيف وان يظهروا عليكم لا يرقبوا فيكم الا ولا ذمه يرضونكم بافواههم وتابى قلوبهم واكثرهم فاسقون اشتروا بايات الله ثمنا قليلا فصدوا عن سبيله انهم ساء ما كانوا يعملون لا يرقبون فيه مؤمن إلا هو ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين. ونفصل الآيات لقوم يعلمون وإن كثور أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمُّ بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَأُوكُمْ أَوَّلَ مَرَّةٍ ۖ أَتَخْشَوْنَهُمْ ۖ فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين. قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصرهم ينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم পরম দয়ালু আল্লাহর নামে ইহা সম্পর্কচ্ছেদ আল্লাহ ও তাহার রাসুলের পক্ষ হইতে সেই সমস্ত মসৃদদের সঙ্গে যাহাদের সঙ্গে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে অতঃপর তোমরা দেশে চারি মাস্কাল পরিভ্রমণ করো ও জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিতা করিয়া থাকেন মহান হজের দিবসে আল্লাহ ও তাঁহার রাসুডের পক্ষ হইতে মানুষের প্রতি ইহা এক ঘোষণা নিশ্চয়ই মুশ্রিকদের সম্পর্কে আল্লাহ দায় মুক্ত এবং তাঁহার রাসুডো তোমরা যদি তবা করো তবে তাহা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা যদি মুখ ফিরাও তবে জানিয়ে রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং কাফিরদেরকে শাস্ত্রের সংবাদ দাও তবে মুষ্টিকদের মধ্যে যাহাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকে সাহায্য করে নাই তাহাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করিবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হইলে মর্শিকদেরকে যেখানে পাইবে হত্যা করিবে তাহাদেরকে বন্দি করিবে অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাহাদের জন্য ওঁত পাতিয়া থাকিবে কিন্তু যদি তাহারা তবা করে সালাত কায়েম করে ও জাকাত দেয় তবে তাহাদের পথ ছাড়িয়া দিবে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু মুশরিকদের মধ্যে কেহ তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করিলে তুমি তাহাকে আশ্রয় দিবে যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায় অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিবে কারণ তাহারা অজ্ঞ লোক আল্লাহ ও তাঁহার রাসুলের নিকট মুশ্রিকদের চুক্তি কি করিয়া বলবৎ থাকিবে তবে যাহাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে যাবৎ তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে তোমরাও তাহাদের চুক্তিতে স্থির থাকিবে নিশ্চয়ই আল্লাহ মোত্তাকদেরকে পছন্দ করেন কেমন করিয়া থাকিবে তাহারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে তাহাদের অধিকাংশ সত্যত্যাগী তাহারা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে নিশ্চয় তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট তাহারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না তাহারাই লঙ্ঘনকারী অতঃপর তাহারা যদি তওবা করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তবে তাহারা তোমাদের দীনী ভাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্বন্ধে বিদ্রূপ করে তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ কর ইহারা এমন লোক যাহাদের কোনো প্রতিশ্রুতি রহিল না যেন তাহারা নিবৃত্ত হয় তোমরা কি সেই সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিবে না যাহারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে রাসুলকে বহিষ্কারের জন্য সংকল্প করিয়াছে ওহারাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করিয়াছে তোমরা কি তাহাদেরকে ভয় করো আল্লাহকে ভয় করায় তোমাদের পক্ষে অধিক সমীচীন যদি তোমরা মুমিন হও তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে তোমাদের হাতে আল্লাহ ওহাদেরকে শাস্তি দিবেন ওহাদেরকে লাঞ্ছিত করিবেন ওহাদের ওপর তোমাদেরকে বিজয়ী করিবেন ও মুমিনদের চিত্ত প্রশান্ত করিবেন এবং তিনি উহাদের অন্তরের খোভ দূর করিবেন আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার প্রতি ক্ষমা পরায়ন হন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সল্লামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহ মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করণ কারিমের সুরা অবার এক থেকে পনেরো নম্বর আয়তের চালাওয়াচ্ছন্ন শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়তে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিকে দান করুন আবিন সুপ্রিয় শ্রোতা পবিত্র কারিমের নবম সুরা হল সুরাতুত্ত এটি মদিরায় অবতীর্ণ সুরাসমূহের অন্যতম এখানে একশত উনত্রিশটি আয়াত আছে এবং ষোলোটি রুকু আছে আমরা জানি এই সুরার শুরুতে বিস্মুল্লাহ রহমান রাহিম পড়া হয় না সাধারণত নিয়ম অনুসারে এক সুরা থেকে অন্য সুরাতে পৃথক করতে হলে বিসমুল্লাহ রহমান রহিম লিপিবদ্ধ করার কথা কিন্তু এই সুরায় রসুল আকাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিসমুলিল্লা লিখেননি এবং এই সুরা কোন সুরা অংশ তাও তিনি উল্লেখ করেননি সুতরাং মাসাবে উসমানিত এর প্রারম্ভে বিসমুল্লা লেখা হয়নি সুরা আনফাল এই সুরার পূর্বে অবতীর্ণ হয় উহা এর পূর্বে সন্নিবেষ্টিত হয়েছে সুতরাং আনফালের সাথে পঠিত হলে এই সুরায় রহমান রহমানিম পড়তে হয় না যদি শুরু করতে হয় এই সুরা দিয়েই তালাবাত হলে বিসমুল্লা পড়তে হয় এই সুরাটির অন্য নাম হল সুরা আ। সুরাটির প্রথম আয়াতে আল্লাহ তালা বলেন বারা আহ মিনাল্লাহ ও রসুলিহী ইদিন মিলান মিলানবশেখিন আল্লা তা পক্ষ থেকে অব্যাহতি ঘোষণা করা হচ্ছে ওই মুর্শিকদের যাদের সাথে তোমরা সন্ধিবদ্ধ হয়েছ এখানে আল্লাহতলা যে কথাটি বলতে চাচ্ছেন যে কাফের মুসিকটা যদি কোনো সন্ধি সূত্রে আবদ্ধ হয় এবং তারা যদি মুসলমানদের সাথে সন্ধি করে তারা অনিষ্ট কর্মা মর্মে শপথ গ্রহণ করে তখন তাদের সাথে আল্লাহতালা যে সমস্ত কথা বলেছিলেন যে তোমরা যেখানেই কাফের দিকে পারবে সেখানেই তাদেরকে হত্যা করবে সেখান থেকে তালা অব্যাহতি নিয়ে নেন এই কারণে যে কারণ তারা সন্ধি সূত্রে আবদ্ধ হয়েছে দুই নম্বর হয়তো আল্লাহ বলেন ফসি হ ফিল আর বাবা তাসুরুম গাই মুখজিল ক্যাফিরিন এখানে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন যে তোমরা এই ভূমণ্ডলে চার মাস বিচরণ করো তার মানে যে চারটি মাস আল্লাহ সম্মানিত মাস হিসেবে অভিহিত করেছেন জিলহজ জিলকদ এবং মহররম শীশে তো রজম মাস এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ একেবারে হারাম সুতরাং এই চারটি মাসে আল্লাহ তালা বলেন যে তোমরা ভূমণ্ডলের মধ্যেই বিচরণ করো এবং জেনে দেখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না তার মানে এই মাসুমে যদি তারা যুদ্ধে অবতীর্ণ নাও হয় এটা ভাবার কোনো কারণ নেই যে তোমরা পরবর্তীতে যুদ্ধে অবতীর্ণ তোমাদের সাথে হবে না এবং তোমাদেরকে তারা আঘাত করবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের অপদস্থ করবেন এটা আল্লাহর কমিটমেন্ট অতএব আল্লাহ তানা কাফিরদেরকে এই চার মাস অবকাশ দিলেও পরবর্তীতে কিন্তু তাদের প্রতি আক্রমণ করে তাদেরকে অপদস্থ করবেন এই কথাটি আল্লাহ এই দুই নম্বর আয়াতে উল্লেখ করেছেন তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াজান মিন আল্লাহ রসুলিহি ইলাসি ইমলা হাজিল আকবরে আন্দোল্লাহ ও রসুলো এটা বলছে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে বড় হজের তারিখ সমূহে জনগণের সামনে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ তার রসুল উভয়ই এই মুর্শিকদেরকে নিরাপত্তা প্রদান করা হতে নিঃসম্পর্ক হচ্ছেন তার মানে আল্লাহ তাদেরকে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না এবং তারা জানিয়ে দেওয়া হচ্ছে ঘোষণা করা হচ্ছে হজের দিনসমূহে যে তাদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক রাখবেন না কাফের মুশ্রিকা যদি তারা সন্ধি সূত্রে আবদ্ধ হয়েছিল সেটার মধ্যে তারা বরকারার কারার থাকে এবং এই চার মাসের মধ্যে যদি তারা যুদ্ধে কোনো লিপ্ত না হয় তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকেও তাদেরকে নিষ্কৃতি প্রদান করা হচ্ছে যে তাদের সাথে আর কোনো যুদ্ধ হবে না ইন তু বলছেন যদি তোমরা তওবা করো তাহলে সেটা তোমাদের জন্য উত্তম এই কারণে যে কারণ মানুষ অন্যায় করে অপরাধ করে অপরাধ থেকে যে ফিরে আসে সেটাই হলো তবা এবং সেই ফিরে আসার যদি কমিটমেন্ট সে দেয় তাহলে এটা তাদের জন্য উত্তম এবং আল্লাহ বলছেন তো আল্লাহ ফায় কু মুখ দিয়েছিল এবং বলছেন যে আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো যে তোমাদের উপর যে আঘাত আসবে এর থেকে তোমরা নিজেদেরকে কখনো বিরত রাখতে পারবে না এবং আল্লাহ তোমাদেরকে এই আঘাত হানতে অক্ষম এমনটি নয় বা আল্লাহ বলছেন অবাশির কাপুর উম আজায়বিন আলিম এবং আল্লাহ এটাও বলছেন যে যে কাফিরদের জন্য যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে তার মানে শাস্তি প্রদান করা হবে যে এত কোনো সন্দেহের অবকাশ নেই এই জন্য আল্লাহ এটাকে সুসংবাদ হিসেবে অভিহিত করেছেন চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফাতুম আহেতুম মিলালমু শিকা ইলা আহানিহিম ইন্ডল্লাহ ইহেবুল মোত্তাক আল্লাহ বলছেন কিন্তু হ্যাঁ ওই সব হচ্ছে স্বতন্ত্র যাদের নিকট থেকে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ অতপর তারা তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি তার মানে তারা চুক্তিতে আবদ্ধ হওয়ার পর কোনো অনিষ্ঠ সাধন করেনি কাউকে সাহায্য করেনি এমন যদি কেউ হয় তাহলে সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো তার মানে তাদেরকে যতদিন পর্যন্ত অবকাশ দিয়েছ তাদের উপর এই সময় অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে কোনো যুদ্ধ করো না নিশ্চয়ই আল্লাহ সতকর মুর্শিদদের পছন্দ করেন কারণ কেউ যদি এমনটা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন কারণ তারা যেহেতু সন্ধি আবদ্ধ হয়েছে পাঁচ নম্বর আয়াতেন ওয়াইদানুম ফুল মুসিক কুল্লামার কুল্লা এখানে আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে কতগুলো কথা বলেছেন যে যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় তখন ওই মসজিদদেরকে যেখানে ভাবে তাদের সাথে যুদ্ধ করে এবং হত্যা করো তার মানে আল্লাহ বলছেন যে চারটি মাস যেই সম্মানের মাস এগুলোতে তোমরা যুদ্ধ করো না কিন্তু যখন ওই চারটি মাস অতিক্রান্ত হয়ে যাবে তখন তোমরা মসজিদদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে এবং হত্যা করবে অকদু হুম অসর হুম কুল্লা বলছেন যে তাদেরকে ধরে ফেলো তাদেরকে অবরোধ করে রাখো এবং তাদের সন্ধানে ঘাঁটসমূহ অবস্থান করো তার মানে তাদের প্রতি কোনো রকমের কনসিডারেশন করার কোনো সুযোগ নেই তোমরা যেখানেই পাবে সেখানেই তাদেরকে আঘাত করবে এবং তাদের প্রতি অত্যাচার করবে ফাইং তাবো ওয়াকাবুস ওয়াত জাকা কিন্তু হ্যাঁ যারা তহ করে তার মানে আর অনিষ্ট সাধন করবে না মুসলমানদের সাথে কোনো অন্যায় আচরণ করবে না এমন কমিটমেন্ট দিয়ে তারা ফিরে আসে এবং সারাদ কায়েম করে জাকাত দেয় ফাখল সাবিল তাহলে তোমরা তাদের পথ ছেড়ে মানে তাদেরকে আর কোনো আঘাত করবে না এবং তাদের প্রতি কোনো অনিষ্ঠতা প্রদর্শন করবে না আল্লাহ গাফুর রাহিম জেনে রেখো আল্লাহ ক্ষমাসীন এবং অতিশয় দয়ালু ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াইন আহাদুমিনাল মিলাল মুসিকা ফাজির হু হাত ইয়াসমা কালাম আল্লাহ বলছেন মধ্য মধ্য যদি কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি তাকে আশ্রয় দান করো যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় তার মানে তাকে এতটুকু সুযোগ দাও যাতে করে সে আল্লাহর কালাম শুনে সৎপথে আসে এবং সৎ পথে আসার তার দীক্ষা গ্রহণ করতে সুম্মা আবলি ঘুম আমানা অথপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও সে যদি অভয় তোমাদের কাছে চায় এবং তার নিরাপদ জায়গায় পৌঁছতে চায় তুমি তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দাও যারি কি বিরান্ন হোম কম্লা আলামুন এই আদেশ এই জন্য যে তারা এমন লোক যা তারা জানে না তার মানে তারা যে অন্যায় করছে তারা যে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে এবং এর জন্য পরকালীন জীবনে যে তাদের শাস্তি হবে এই এতটুকু বুধ শক্তি যদি তাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই কাজটা তারা করতো না অতএব তাদেরকে অবকাশ দাও এবং তাদেরকে যথাযোগ্য জায়গাতে পৌঁছে দাও যাতে কারা নিরাপত্তা লাভ করতে পারে সত্যম নম রায়তে আল্লাহ বলেন কাইফে সুরহি ইন্দল আহ ইন্দাল মাসিদুল হরম বলছেন এই কড়াই মুশিকদের অঙ্গীকার আল্লাহ তার রাসুলের নিকট কীরূপে বলবৎ থাকবে যদি না তাদের সাথে তোমরা মাসিদুল হারামের সন্ধিকটে অঙ্গীকার নিয়ে থাকো যদি অঙ্গীকার নিয়ে থাকো তাহলে তোমাদের তাদের সাথে যে কমিটমেন্ট বা তোমাদের যে অঙ্গীকার আল্লাহ এবং তার রাসুলের সাথে এটা কিভাবে থাকবে এবং আল্লাহ বলছেন সমস্ত কামুল আহকঈমুল আহম অতএব যে পর্যন্ত তারা তোমাদের সাথে সরলভাবে থাকে তোমরা তাদের সাথে সরলভাবে থাকো এবং আল্লাহ আল্লাহ ইন্ডাল্লাহ ইহেব্বুল নিঃসন্দেহে আল্লাহ সৎ কর্মশীলদের পছন্দ করেন এই জন্য আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তোমরা তাদের সাথে যদি অঙ্গীকার বা করে থাকো কোরআদের সাথে বা মসজিদদের সাথে সেই অঙ্গীকার কী রূপে করেছো সেটা বলবৎ থাকবে কিনা যদি সেটা মসজিদের হারামের সন্ধ্যেকটা অঙ্গীকার হয়ে থাকে তাহলে তোমরা সেটা বলবৎ রাখবে আট নম্বর হয়তো আল্লাহ তালা বলেন্লাজিম্মা এখানে আল্লাহ বলছেন কী করে চুক্তি রক্ষা হবে যদি অবস্থা এ হয় যে তারা যদি তোমাদের উপর প্রাধান্য লাভ করে তাহলে তোমাদেরকে আত্মীয়তার মর্যাদাও রক্ষা করবে না এবং অঙ্গীকার করবে না এটা আল্লাহ বলছেন যে তারা যদি যদি নিজেদেরকে মনে করে যে তারা শক্তিশালী এবং তারা কোনোভাবেই তোমাদের সাথে সন্ধিবদ্ধ হতে তারা চাইবে না যদি এমনটা হয় তাহলে তারা কিভাবে চুক্তি রক্ষা করবে কারণ তারা তো চাইবেই চুক্তি ভঙ্গ করার জন্য ইরুদুর হাকুম বিয়া যে আজ তোমাদেরকে নিজেদের মুখের কথায় সন্তুষ্ট রাখে কিন্তু তাদের অন্তঃসমূহ অঙ্গীকার করে আর তাদের অধিকাংশ লোকই ফাঁসিক তার মানে তারা তোমাদের সাথে মুখে মুখে অঙ্গীকার করলো তারা ভিতরে ভিতরে তোমাদের সাথে ফেসিক বা ফাঁসে কী করে এই কারণে যে কারণ তারা যদি শক্তি শক্তিমত্তায় বেশি হয় তাহলে কোনোভাবেই তোমাদের সাথে অঙ্গীকারে আবদ্ধ হবে না এবং অঙ্গীকার করলেও তারা সেটা রক্ষা করবে না ন আয়াত আল্লা তালা বলেন ইস্তরাউ বি আয়াত সামান করির ফসদ্দু বলছেন তারা আল্লাহর আয়াতসমূহকে নগণ্য মূল্যে বিক্রি করেছে এবং তারা আল্লাহর পথ থেকে মুমিনদেরকে সরিয়ে রেখেছে নিশ্চয়ই তাদের কাজ অতি মন্দ তার মানে ওই তাপের বৈশ্বিকটা তারা অল্প মূল্যে আল্লাহর আয়াতগুলো বিক্রি করে এবং তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখে এই কারণে যে কারণ তারা যে সমস্ত কাজ করছে এই সকল কাজ একেবারেই মন্দ এবং নিকৃষ্ট কাজ দশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন লাইয়ার কবুনাফি মিন্ উল্লাহ জিম্মা হুমুল মমতাদুন বলছেন তারা কোনো মুমিনদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না এবং না অঙ্গীকারের আর তারা এই সীমা লঙ্ঘনকারী যারা মুমিনদের সাথে আত্মীয়তার মর্যাদা রক্ষা করে না বা তাদের সাথে যদি কোনো অঙ্গীকার করে সেটাও যদি রক্ষা না করে তাহলে তারা কিন্তু সীমা লঙ্ঘনকারী এবং এই সীমা লঙ্ঘন যারা করবে তাদের সাথে তোমাদের কোনো সুসম্পর্ক থাকা এবং রাখাটা কোনোভাবেই সমীচীন হবে না এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাইন ওয়া জাকাত আল্লাহ বলছেন অথপর যদি তারা তওবা করে এবং সালাদ কায়েম করে জাকাত দেয় তাহলে তোমরা তাদের দিনই ভাই তার মানে দিনী ভাই হওয়ার জন্য এখানে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে একটা হলো তারা অন্যায় কাছ থেকে ফিরে আসবে দুই নম্বর নামাজ কায়েম করবে তিন নম্বর তারা জাকাত দিবে এটা যদি করে তারা তারা দিনই ভাই এবং আল্লাহ বলছেন যে কম আয়াতামুন যে আমি জ্ঞানী লোকদের জন্য বিধানাবলী বিস্তারিত বর্ণনা করে থাকি তার মানে আল্লাহ তার বিধানের যে বর্ণনা বিস্তারিত দিয়ে এটা শুধু জ্ঞানীদের জন্য যারা মূর্খ তারা অজ্ঞ তারা এই সম্পর্কে কিছুই জানে না এবং বুঝে না বারো নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওই নাকাসু ইবান আহম মিবাদি আহাদিহি মতানু ফিদির কুম ফকাতুরু আইম বাতাল কুমরে ইন রহম লা আইমা রাহম লা আল্লাহম ইয়াং আল্লাহ বলছেন আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলিকে ভঙ্গ করে তার মানে অঙ্গীকার করেছিল কিন্তু তারা সেই শপথগুলোকে তারা ভঙ্গ করেছে এবং তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে তাহলে তোমরা কুফরের অগ্রনায়কদের বিরুদ্ধে যুদ্ধ করো তার মানে যারা এই কুপুরীর অগ্রনায়ক এবং যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হও এবং আল্লাহ বলছেন ইন্দমলা তাদের শপথ আর রইল না কারণ তারা শপথ যেহেতু ভঙ্গ করেছে এখন আর শপথ রইল না লাল আল্লাহম ইয়াং হয়তো তারা বিরত থাকবে তোমরা যদি তাদের সাথে এই আচরণ করো তার মানে তাদের অগ্রনায়ক যারা আছে তারা যদি এই প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হতে পারো তেরো নম্বর আয়তো আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন যে তোমরা এমন লোকদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না যারা নিজেদের শপথগুলিকে ভঙ্গ করেছে তার মানে আল্লাহ আবারও বলছেন যে যারা শপথগুলি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবেই বা না কেন আর রাসুলকে দেশান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার মানে তারা শপথ নিয়েছে যে রাসুলি আক্রম সাল্ল আলী আসসালামকে মক্কা থেকে তারা বিতাড়িত করবে এমন মানুষদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবেই বানা কেন এবং তারা তোমাদের বিরুদ্ধে নিজেরাই প্রথমে আক্রমণ করেছে তার মানে তারা মুসলমানদের তো কখনো তাদের আক্রমণ করেনি বরং তারা যারা মুসলমান হয়েছে তাদের প্রতি আক্রমণ করেছে তাদেরকে হত্যা করেছে তাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি তাদেরকে ভয় করছো না তোমরা ভয় করবো না বস্তুত আল্লাহকেই তোমাদের ভয় করা উচিত যদি তোমরা মমিন হয়ে থাকো মুমিনরা কখনো কাফের মুসলিকে ভয় করতে পারে না এবং মুমিন মুসলি শুধু ভয় করবে আল্লাহকে এটাই আল্লাহ এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন 14 নম্বর আয়ত আল্লাহ তাআলা বলেন কাতুলুহুম ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওয়ান ইয়ুখিজুহুম ওয়ায়ানসুরুকুম আলাইহিম ওয়ায়াশফু সুদুর কওমি আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি প্রদান করবে এবং তাদেরকে লাঞ্ছিত করবে আল্লাহর কমিটমেন্ট হলো যে তোমরা ভয় পেও না বরং তোমরা আল্লাহকে ভয় পাও এবং তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যদি তোমরা যুদ্ধ করো তাহলে আল্লাহ তোমাদের হাতে যে শাস্তি প্রদান করবেন এটা আল্লাহর কমিটমেন্ট যে আল্লাহ তাদেরকে তোমাদের হাতে শাস্তি দেবেন এবং তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন এবং তোমাদেরকে তাদের উপর বিজয়ী করবেন এত কোনো সন্দেহের অবকাশ নেই আমরা দেখেছি যে বদর অহু যুদ্ধগুলোতে আল্লাহ তারা কিভাবে মসিকদের উপর মুসলমানদেরকে বিজয় দিয়েছেন এবং সেখানে কিভাবে আল্লাহ তারা ফেরস্ত তারা সাহায্য করেছেন পুরো নম্বর আয়তাল্লাহ তালা বলেন ওইদ আমি আলামসা অল্লাহু আলীমুল হাকিম আল্লাহ বলছেন আর তাদের অন্তরসমূহে ক্ষোভ দূর করে দিবেন তার মানে তাদের অন্তরের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা আল্লাহ দূর করে দিবেন যদি তারা মোমেন হতে পারে এবং যার প্রতি ইচ্ছা আল্লাহ করুণা প্রদর্শন করবেন আল্লাহ এমন দয়াময় এমন রহমত রহমতের মারিক বা রহমানুর রাহিম যে আল্লাহ তালা যদি কেউ তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে তাদের প্রতি রহম করেন তাদের দলকে তাদের অন্তরকে আল্লাহ তালা দুর্বল করে দেন এবং তাদের অন্তরসমূহ থেকে খুব দূর করে দেন এবং তাদের প্রতি করুণা প্রদর্শন করবেন বলছেন যে আল্লাহু আলিমুল হাকিম আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় সুপ্রিয় শ্রোতা আমরা সুরাত এক থেকে পনেরো নম্বর আয়তের তেলা সুল্লাম এবং তাপসির এই আয়তে বলতে আল্লাহ তালা মসজিদদের সাথে কী আচরণ করা দরকার এবং তারা প্রতিশ্রুতি যদি রক্ষা না করে তাদের সাথে যুদ্ধ করা দরকার এবং তাদেরকে বিদারিত করা দরকার আল্লাহ বলছেন যে তাদের সাথে তোমরা যুদ্ধ করাবেই বেলা কেন কারণ তারা তো তোমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং তারা নামাজ পড়ে নেয় তারা তৌবা করে নেয় তারা জাকাত প্রদান করে না যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে তোমরা শাস্তি দিবে এবং তোমরা তাদেরকে কখনো ভয় পাবে না তোমরা শুধু ভয় পাবে আল্লাহকে এবং এটাও তোমরা জেনে রেখো যে তোমরা যদি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আল্লাহ তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং তোমাদেরকে সাহায্য করবেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তা তাদেরকে সেই তাদের অন্তরসমূহকে দুর্বল করে দিবেন অতএব আমরা আসুন এই পবিত্র কোরআনের যে বাণীগুলো আমরা আজকে আলোচনায় হলো এগুলোর উপর আমরা আমল করি কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআনের মাধ্যমেই আমরা জান্নাতলা বে ধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে সে তো দান করুন আমিন দাওয়ান বখের দানুম রাহমতুল্লাহ